আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস টুয়ের আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো দু পাতা দুশো তেরো পাতা আর দুশো উনচল্লিশ পাতা পড়া করব এসব পড়া শুরু করা যাক কি আছে দুশো দু পাতায় দেখি লুক অ্যাট দ্য পিকচার্স এই ছবিগুলো তোমাদেরকে দেখতে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ নেম অফ কালার্স এই শূন্যস্থান পূরণগুলো রং দিয়ে করতে বলেছি কীরকম রঙ রঙের নাম দিয়ে করতে বলেছি দেখি পড়ে গল্পটা কী আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে দা রেড রোজ দেখো এটা রোজ গোলাপ ফুল এটা রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ড হলুদ সানফ্লাওয়ার সূর্যমুখী হচ্ছে বন্ধু দ্য ব্লু স্কাই আকাশের রঙটা কেমন নীল দ্য ব্লু স্কাই লুকস সো বিউটিফুল শেজ দ্য রোজ রোজ গোলাপ ফুল বলল নীল আকাশ খুব সুন্দর ইয়েস ইট ইজ আই লাইক দ্য গ্রিন গ্রাস সবুজ ঘাস আমি সবুজ ঘাস পছন্দ করি সেজ দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী বললো আমি সবুজ ঘাস পছন্দ করি দে সি হোয়াইট লিলি তারা দেখলো সাদা রঙের फूल द लिली प्लेस द पिंक लोटस लिली पिंक लोटस संगे मैं लोटस मैं पद्म फुलर संगे खेल है तो हम एखान एक दुई तीन चार पाँच छय रोज हे रेड सानफ्लावर येलो ब्लू स्काई, ग्रीन ग्रास लिली ह्व एंड पिंक इज़ लोटस। पेज नंबर टू हंड्रेड কালার অ্যান্ড রাইট রঙ করতে বলেছি আর লিখতে বলেছি এটা হবে ইয়েলো রঙ ইয়েলো কালার দিতে হবে এখানে ডু ইউ লাইক ব্যানানাস তুমি কি কলা পছন্দ করো যে পছন্দ করবে সে বলবে ইয়েস আই লাইক ব্যানানা হ্যাঁ আমি কলা পছন্দ করি আর যে পছন্দ করে না সে বলবে নো আই ডু নট লাইক ব্যানানাস না আমি কলা পছন্দ করি না এইভাবেই বলতে হবে ধরো অ্যাপেলস ডু ইউ লাইক অ্যাপেলস যে পছন্দ করে সে বলবে ইয়েস আই লাইক অ্যাপেলস যে পছন্দ করে না সে বলবে নো আই ডু নট লাইক অ্যাপেলস নেক্সট আছে অরেঞ্জ ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি লেবু পছন্দ করো কমলা লেবু পছন্দ করো যে পছন্দ করবে সে বলবে ইয়েস আই লাইক অরেঞ্জেস যে পছন্দ করবে না সে বলবে নো আই ডু নট লাইক অরেঞ্জেস এইভাবেই পছন্দ বা না অপছন্দ দুটো ইংরেজি আমরা শিখব যদি কোনো জিনিস তোমাদের পছন্দ হয় তখন তোমরা বলবে ইয়েস আই লাইক বলে সেই জিনিসটার নাম বলবে যদি পছন্দ না হয় বলবে নো আই ডু নট লাইক দিয়ে সেই জিনিসটার নাম বলবে এইভাবেই তোমরা অভ্যাস করবে আশা করি মোটামুটি সব বোঝানো গেছে এবার টু হান্ড্রেড থার্টি নাইন পেজ চলে যাব দেখো এখানে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছি আগে এটা দেখে নেব কি আছে আই স্লিপ না স্লিপ দেখো এই স্লিপ মানে হচ্ছে ঘুমানো এই স্লিপ মানে হচ্ছে পিছলে পড়ে যাওয়া কোনটা হবে বিছানায় আমরা কি করি ঘুমাই আই স্লিপ অন দ্য বেড প্লিজ কাম হেয়ার হেয়ার কোনটা হবে একটা হেয়ার মানে সোনা একটা হেয়ার মানে হবে এখানে তাহলে এই হেয়ারটা এখানে আসবে এখানে এসো নেক্সট দেয়ার দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই এই দেয়ার মানে তাদের এই দেয়ার মানে হচ্ছে সেখানে এখানে কী হবে দেয়ার এই এখানে আসবে টিএসি আর হবে দে মানে তাদের তাদের তো হবে না হার সান না সন সান মানে সূর্য মানে ছেলে তাহলে হার সন রিডস ইন ক্লাস টু এই সনটা এখানে আসবে সানটা আসবে না দ্য ফ্লোর ইজ ওয়েট না ওয়েট এই ওয়েটটা মানে হচ্ছে ভিজে আর এই ওয়েট মানে অপেক্ষা তাহলে ফ্লোর ইজ ওয়েট এই ওয়েটটা আসবে টি ওয়েট মানে ভিজে ডাব্লু এআইটি ওয়েট মানে হচ্ছে অপেক্ষা তাহলে মাটিটা ভিজে ওই জন্য ওয়েটটা আসবে নেক্সট আমাদের কিছু ছবি দিয়ে দিয়েছে এবং কে কী করে সেটা বলতে হবে দেখো এ বার্ড ক্যান সুইম হবে না ওয়াক হবে না ফ্লাই হবে ইয়েস ফ্লাই হবে এলিফ্যান্ট অ্যান্ড এলিফ্যান্ট ক্যান সুইম হবে না ফ্লাই হবে না ওয়াক হবে ইয়েস ওয়াক হবে এ ম্যান ক্যান সুইম হ্যাঁ সাঁতার কাটতে পারে ওয়াক ইয়ে সেটাও পারে ফ্লাই না উঠতে পারে না সেটা হবে না এ ফিস ক্যান সুইম ইয়ে এটা হবে ওয়াক বা ফ্লাই এটা হবে না আশা করি সব বোঝা গেছে আজকে যা পড়ানো ছিল মোটামুটি পড়িয়ে দিলাম তোমার যদি ভালো লাগে আমাকে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে